We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. शुरू कर लाम आज के चतुर्थ स्तम्भ आमी सुचंद्रिमा नमस्कार बीच बीच कार माछी आए ना भांगे काल मत जाए कार मत जाए ये ओ अरे सुचंद्रिमा बाय बाय बैंकॉक चिंचक ओ बाय बाय तुम्हार गोइंदा बंधु এখনো বাড়ি ফেরার সময় হয়নি খুনের মামলা তো প্রমাণ আছে কিছু আপনারা কাটবেন জলে বাস করে কি কুমিরের সঙ্গে ঝগড়া করা ভালো স্যার আমি চলে যাবো মুকেশ বাবু থানায় তোমায় যেতেই হবে কেউ আমাকে খুন করতে চায় কি যেন একটা আছে ওই বাড়িতে হ্যালো বেনি মাধবের বট্ট বেনি অনেকগুলো মহিলা চরিত্র বেনি সংহার আরে খোপা খোপা ২০১৪ সাল থেকেই আমরা দেখেছি মোদি জি একজন ইভেন্ট ম্যানেজার দেশ শাসন নাগরিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি শিল্প বা কৃষির উন্নয়ন ইত্যাদি ওনার প্রায়োরিটি নয় ইভেন্ট চাই অনুষ্ঠান জাঁকজমক বাজনা ছবি ক্যামেরার ফ্ল্যাশ খবরের কাগজে ছবি নিউজ চ্যানেলে চ্যানেলে ঢাকের বাজনা উন্নয়ন আর বিকাশ বিকাশ আর উন্নয়ন যাকে দেখা যাবে না ধরা ছোঁয়ার বাইরে কিন্তু শোনা যাবে এর আগে আমাদের দেশের কথা তো ছেড়েই দিন অন্য কোন দেশের প্রধানমন্ত্রী সংসদ ভবনে ঢোকার আগে ওরকম ইভেন্ট দেখেছেন শটান শুয়ে পড়লেন চোখে জল আবেগবিহ্বল মোদিজি গণতন্ত্রের পীঠস্থানকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন ভক্তরা বলিল আহা আহা কদিন পরেই বোঝা গেল ছাগলকে কাঁঠাল পাতা খাওয়ানো হচ্ছিল বলি চড়ানো হবে বলে গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতিও তিনি মানেন না নেক্সট বড় ইভেন্ট ডিমনিটাইজেশন না অর্থমন্ত্রী জানেন না অর্থ সচিব তিনি মন কি বাতে বলার জন্য সোজা টেলিভিশনে এলেন বিগ ইভেন্টের ঘোষণা করলেন দেশ শুদ্ধ মানুষ এটিএম লাইনে টাকা পেলে হাঁড়িতে চাল ফুটবে ভক্তরা কহিল আহা আহা জিএসটির ঘোষণা স্বাভাবিকভাবে সংসদে অধিবেশন ডাকা যেতেই পারত দুই কক্ষের যৌথ অধিবেশন আরে ধর তাহলে ইভেন্ট হবে কি করে মাঝরাতে অধিবেশনে জিএসটি পাস হলো পরদিন থেকে খুচরো ব্যবসা লাটে উঠল ব্যবসায়ীদের মাথায় হাত এর আগে দেশে বহুবার বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসেছেন আমেরিকার রাষ্ট্রপতিও বহুবার এসেছেন কিন্তু মোদিজির ব্যাপারই আলাদা ইভেন্ট চাই বিগ ইভেন্ট রাস্তার ধারে পাঁচিল তুলে ট্রাম্প সাহেবকে নিয়ে এসে স্টেডিয়ামে গলা জড়াজড়ি দেখো সাদা চামড়া সাহেবও আমাকে মাননি করে ভক্তরা কহিল আহ আহ এদিকে করোনা ছড়াচ্ছে আবার ইভেন্ট চাই প্রথমে জনতা কারফিউ বিকেলে ঘন্টা বাজানো অমিতাভ বচ্চনও ঘন্টা বাজালেন সফল ইভেন্ট ম্যানেজারের মুখে হাসি ভক্তরা কহিল গেল গেল করোনা কিন্তু ভবি ভোলা নয় করোনা আরো ছড়াচ্ছে আবার নতুন ইভেন্ট
দিয়া জ্বলাও, বত্তি জ্বলাও, আলোর তেজে নাকি করোনা পটল তুলবে। হাসপাতালে বেড নেই, ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই, মানুষ মরছে, আবার ইভেন্ট চাই। তিনি পিএম কেয়ার ফান্ডের ঘোষণা করলেন। ভাবখানা এরকম, পিএম রিলিফ ফান্ড দিয়ে করোনা সামলানো যায় না, তাই আরেকটা নতুন ফান্ড। এরপর ডাক্তারদের জন্য পুষ্পবৃষ্টি, ইভেন্টের পর ইভেন্ট। ইভেন্ট ম্যানেজার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। তিনি বিলক্ষণ জানেন, নিজের ঢাক নিজেই পেটাতে হয়। এ ওনার গুরুদেবের শিক্ষা, সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর, এটাই ছিল তার গুরুদেবের নাম, যাকে আরএসএস বিজেপি অনেকেই বীর সাভারকর বলে ডাকে। ইতিহাস বইতেও ওই বীর সাভারকরই লেখা থাকে। তো এই বীর উপাধি কে দিলেন? ইতিহাস বলছে সাভারকর নিজেই অন্য এক ছদ্মনামে বই লেখেন, সাভারকরের জীবনী লেখেন, মানে নিজের জীবনী নিজেই লেখেন, সেখানেই প্রথম সাভারকরকে বীর সাভারকর বলা হয়েছিল। মোদিজি ওনারই সফল শিষ্য মাত্র। ঢাক পেটানোটা ভালোই রপ্ত করেছেন। নিন একটা বিরতি নিন, ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। ইমেজ বিল্ডিং, দুষ্ট লোকেরা বলেন মোদিজির এক টিম আছে যাদের কাজ এই ইমেজ বিল্ডিং। সবচেয়ে খারাপ ঘটনাকেও কাজে লাগিয়ে মোদিজির ইমেজ তৈরি করা তাদের কাজ। ধরুন না পুলওয়ামা, চূড়ান্ত পাহারাদারির মধ্যে আরডিএক্স চলে এলো, অতজন জওয়ানের প্রাণ চলে গেল। অন্য কোনো প্রধানমন্ত্রী হলে পদত্যাগের দাবি উঠত। মোদিজির বেলায় পুলওয়ামা সাপে বর, আমি বলছি না, অর্ণব গোস্বামী বলছেন। অতিমারি, লোকজন মারা যাচ্ছে, দেহ ভাসছে নদীর জলে, ভ্যাকসিনেশন সার্টিফিকেটে মোদিজির ছবি, মনে করিয়ে দেওয়া, বাপু হে মোদিজি না থাকলে ভ্যাকসিনেশন কি পেতে? মোদিজির কৃপায় বেঁচে গেলে ইমেজ বিল্ডিং। আমেরিকা গেলেন, সাংবাদিকদের সামনে গণতন্ত্রের পাঠ পড়িয়ে দিলেন সেদেশের ভাইস প্রেসিডেন্ট, বললেন দেশে গণতন্ত্রকে রক্ষা করুন। Finally, as democracies around the world are under threat, it is imperative that we defend democratic principles and institutions within our respective countries and around the world, and that we maintain what we must do to strengthen democracies at home, and it is incumbent on our nations to, of course, protect democracies in the best interest of the people of our countries. और क्योंकि इस समय विश्व भर में गणतंत्र खतरे में है, खतरे का सामना कर रहा है, हमारे देशों के लिए अति आवश्यक हो जाता है कि चाहे कितनी भी चुनौतियां हमारे सामने क्यों ना आएं, हम यह साबित करें कि लोकतंत्र उनकी आवश्यकताएं पूरी कर सकता है और लोकतंत्र को हमें और अधिक सुदृढ़ बनाना है। हिलन आबार इमेज बिल्डिंग, बिराट बिराट पोस्टर हाथे भक्तरा, ट्वीट करा हलो, न्यूयॉर्क टाइम्स এর প্রথম পাতা, পৃথিবী, হ্যাঁ দেশের নয়, পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আশা ভরসা নাকি মোদিজি, এমনটাই নাকি লেখা হয়েছে সাহেবদের পত্রিকায়, নিউইয়র্ক টাইমসে, ভেতরে নয়, প্রথম পাতায়। ভক্তগণ কহিল আহা আহা, দুষ্ট লোকেরা জানিয়ে দিল সেদিনের নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় মোদিকে নিয়ে কোনো খবরই ছাপা হয়নি, সবটাই ইমেজ বিল্ডিং। এরও কদিন আগে আরো বড় নাটক হয়ে গেছে, মোদিজির জন্মদিন, রাজা রাজরাদের দেখা যেত, যদিও একান্তই হিন্দু রীতি, তবুও মোগল সম্রাটদেরও দেখা গেছে। জন্মদিনে এলাহি উৎসব আয়োজনের মধ্যে নিজেকে সোনা বা রূপো দিয়ে ওজন করাতে, সেদিন ঢাক বাজত, খাবার বিলানো হতো, নাচ গান জাদুর ব্যবস্থা থাকত।
তা হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী বা বাদ যায় কেন? মোদিজির জন্মদিন বলে কথা। এখানে একটু বলে রাখি, তথ্য বলছে মোদিজির কিন্তু একটা জন্মদিন নয়, সেখানেও ভারী বিভ্রান্তি আছে। তবু আপাতত 17ই সেপ্টেম্বরকেই ওনার ভক্তরা জন্মদিন বলেই মেনে নিয়েছে। জন্মদিন জানা যাবে কি করে? স্কুল কলেজের সার্টিফিকেট নিয়েই তো বিস্তর গণ্ডগোল। সে যাই হোক, আপাতত 17ই সেপ্টেম্বর সেই পুণ্যতিথি, অতএব ঢাকঢোল পেটাতে হবে। ঠিক হলো তেনার জন্মদিনে 3 কোটি পোস্টকার্ড বিতরণ হবে। পোস্টমাস্টারদের কাছে সে খবর দেওয়াও হল। এদিকে কেমন করে জানা নেই এই বঙ্গের 3 জন পোস্টমাস্টার মশাই সেই ফতোয়া আনসুনা আনদেখি করেছেন, মানেননি, সাসপেন্ড, আপাতত চাকরি নট। রাজার জন্মদিন বলে কথা, এতেই কি খান্ত? না, আরো আছে, আসবো সে কথায় আরো একটা বিরতির পর। রাজার জন্মদিনে থরি, মোদিজির জন্মদিনে দেশের প্রশাসনের উপহার 2.5 কোটি ভ্যাকসিনেশন। ভাবুন একবার, 2.5 কোটি এক দিনে! এরকম পারফরমেন্স হলে 54 দিনেই 135 কোটি দেশবাসী ভ্যাকসিন পেয়ে যেতেন। বিশাল ইভেন্ট। তো আমরা একটু খোঁজ খবরে নেমেছিলাম, আমরা মানে দুষ্টু সাংবাদিকেরা, যা পেলাম তা একটু আপনাদের জানানো যাক। গদি মিডিয়াগুলোতে যখন 2.5 কোটি ভ্যাকসিন নিয়ে তুমুল জয় জয়কার হচ্ছে, তখন জানা গেল আশুতোষ শর্মা, মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলা ভোপাল থেকে 200 কিলোমিটার দূরে থাকেন, তিনি একটি মেসেজ পেলেন। তার মা বিদ্যা শর্মাকে কোভিড-19 সেকেন্ড ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভালো কথা, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ওনার মা বিদ্যা শর্মা মাত্র 4 মাস আগে এই কোভিডেই আক্রান্ত হয়ে মারা গেছে। তার হাতে এখন 2টো সার্টিফিকেট, একটা তার মায়ের 4 মাস পুরনো ডেথ সার্টিফিকেট, অন্যটা তার সেই মায়েরই 17ই সেপ্টেম্বরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট। বলি পরেরটা, ওই জেলারই আরেকজন পিঙ্কি বর্মা জুন 8 তারিখে প্রথম ডোজ পেয়েছিলেন, সেই হিসেবে তার পরের ভ্যাকসিন নেবার ডেট ছিল 7ই সেপ্টেম্বর। কিন্তু তিনি মানে ওই পিঙ্কি বর্মা শরীর খারাপ থাকায় সেই ভ্যাকসিন নিতে যাননি। তাতে কি, তাকে মেসেজ পাঠানো হয়েছে 17ই সেপ্টেম্বর তার দ্বিতীয় ভ্যাকসিন সফলভাবে দেওয়া হয়েছে। তার এখন প্রশ্ন, এবার তিনি দ্বিতীয় ডোজ পাবেন তো? তৃতীয় উদাহরণ, ভোপালের মীরা সুতাও, তারও এই একই কেস। উনি 5ই মার্চ ভ্যাকসিন নিয়েছিলেন, তারপর শরীর খারাপ হয়, পরেরটা নিতে পারেননি। তিনিও টেক্সট মেসেজ পেয়ে গেছেন যে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে ওই 17ই সেপ্টেম্বরে। এই সব প্রশ্ন ওঠার পরে সরকার জানাচ্ছে এসব ক্লারিক্যাল মিস্টেক। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো সবকটা মিস্টেক ওই 17ই সেপ্টেম্বরেই কেন? এর পিছনে রহস্যটা কি? কতজন এমন আছেন সেটাও জানানো হচ্ছে না। এবার আসুন বিহারে, সেখানে আবার অন্য কায়দা। 15 বা 16ই সেপ্টেম্বরে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কিন্তু সার্টিফিকেট 17ই সেপ্টেম্বর। এরকম একটা নয়, শয় শয় ঘটনা সামনে এসেছে। মজা হলো 17ই সেপ্টেম্বর আমাদের দেশে 2.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হলো, বেশ
18 সেপ্টেম্বর কত জন পেলেন? দেখা যাচ্ছে কম বেশি 40 লক্ষ মানুষের ভ্যাকসিনেশন হয়েছে। 19 সেপ্টেম্বর আবার প্রায় সেই একই সংখ্যা, 40 লক্ষ। তাহলে 17 তারিখ রাজার জন্মদিনে বিগ ইভেন্ট তৈরি করা হলো। কে করলো, কেন করলো, করে কি লাভ? লাভ একটাই, ইমেজ বিল্ডিং। মোদিজির জন্মদিনে 2.5 কোটি ভ্যাকসিনেশনের গল্প, আসলে ঢাক পেটানো। এই সরকার প্রথম দিন থেকেই ঢাক পেটানোর সরকার, প্রতিটা বিষয়ে কাজের বদলে প্রচার, কেবল প্রচার চালিয়ে এক লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে চাওয়া। এই বিরাট হীরক রাজার মূর্তি, সময় এসেছে সেই মূর্তি ভাঙার। একসঙ্গে বলুন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens